গেছে নানু, নতুন বাড়িটা পালিয়েছে। বলিস কি, কি করে পালালো? তা আমি কি করে বলবো, আমি তো পালাতে দেখিনি। ও মা, তুই বুঝলি কি করে যে পালিয়েছে? বুয়ার রুমের দিকে গিয়েছিলাম, গিয়ে দেখি বুয়ার কাপড় চোপড় বিছানা পাতি কিছু নেই, বুয়াও নেই। তাহলে তো শুধু সর্বনাশ না, সারে সর্বনাশ হয়ে গেছে। কিন্তু বুয়ারা কেন এভাবে পালাচ্ছে? পালাচ্ছে তো তোমার জন্য। আমার জন্য? আমি কি করেছি? আমি কি কোনো বুয়াকে কামড় দিয়েছি? তা দাওনি, কিন্তু বুয়াদের সঙ্গে খুবই খারাপ ব্যবহার করো তুমি। সারাক্ষণ শুধু পিস 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 পিস, এটা করলি কেন, ওটা ঠিক হয়নি, এত জোরে কথা বললি কেন, বুয়াটা হাসলেও তুমি রেগে যাও, এত খারাপ ব্যবহার করলে তারা থাকবে কেন? চুপ কর, আমি একা খারাপ ব্যবহার করি না, সবাই করে। তুমি তো শুধু স্কুলে হেডমিস্ট্রেস না, এ বাড়িরও হেডমিস্ট্রেস, তুমি যা করবে সবাই তো তাই করবে। এই যে আমি তোকে একটা চর দিলাম, তাই বলে কি বাড়ির সবাই তোকে চর দেবে? তা জানি না, তবে কাজটা তুমি ভালো করনি। আমার নাম মুনা, আমি এটা প্রতিশোধ নেব, তোমার বারোটা আমি বাজিয়ে ছাড়বো। কাজটা বোধহয় আমি ভালো করিনি, কি প্রতিশোধ নেয় আবার কে জানে। ও মাই গড, বুয়া বুয়া চা, এই যে তোর চা, এখন এটা আরাম করে গিলে আমাকে উদ্ধার কর। মা, তুমি বুয়া কই? বুয়াকে পাঠালে তো পারতে। পালিয়েছে। পালিয়েছে মানে? তোর জন্যই তো পালিয়েছে, মাত্র সাত দিন ধরে এলো, এর ভেতর বুয়া পালিয়ে গেছে। বুয়ার সঙ্গে এত খারাপ ব্যবহার করিস? আমি খারাপ ব্যবহার করি? আর খারাপ ব্যবহার করার সময়টা পাই কোথায়? আমি তো সব সময় ওই অফিসেই থাকি, খারাপ ব্যবহার তো একটু সময় লাগে না? আর তাছাড়া আমি তো বুয়াদের সাথে তেমন কোনো কথাবার্তা বলি না, সকালবেলা শুধু একটু বেডটি চাই, কারণ তুমি তো জানো যে বেডটি না খেলে আমার ওই ওই চা নিয়ে তুই খারাপ ব্যবহারটা করিস। সারাক্ষণ শুধু পিস 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 পিস, এটা করলে কেন, ওটা ঠিক হয়নি, এত জোরে কথা বললে কেন, বুয়ারা হাসলে তুই রেগে যাস। আচ্ছা তুই হলে বাড়ির বড় ছেলে, তুই যা করবি সবাই তাই করবে। মা, আমি কি তোমার চেয়ে বড়? তাছাড়া যে আপা দুলা ভাইরা আছে না? এই এত লেকচার দিবি না, এই চা খেয়ে তুই তাড়াতাড়ি অফিসে যা, হানিফকে দিয়ে বুয়া জোগাড় করে দুপুরের মধ্যে তুই পাঠাবি, যদি না করিস তাহলে তুই ফিরে এসে আমাকে আর দেখবি না, আমি সংসার ছেড়ে চলে যাব। মা মা, এটা তো ইমোশনাল ব্ল্যাকমেইল, এটা তুমি মা হয়ে আমার সাথে করতে পারো না। আচ্ছা আমি তো সব সময় বুয়া জোগাড় করি, পাশের অন্য সবাই আছে না, তাদের বলো আমার সঙ্গে রাগ করছো কেন? মা, তুই ছাড়া আর কে আনবে? তোর হানিফ আছে বুয়া সাপ্লায়ার, আর কারো হানিফ আছে? আমি আর কোনো কথা শুনতে চাই না, আমি যা বলেছি তাই করতে হবে। এধার এখন মনে হচ্ছে যে বিয়ে করে নিয়ে আসি, তার বউকে হাতে বাই ধরে বলে যে আপাতত তো বউর কাজটা চালিয়ে দেব। পেটটা দেবে হ্যাঁ, শোনো হানিফ, তুমি যে পার বুয়া হিসেবে যে কমিশন পাও মানে 500 টাকা করে পাও, আমি তোমাকে তার ডাবল দেবো, আমি তোমাকে 1000 একদম না না স্যার, টাকা লাগবো না, সরু মুখ এখন বড় কথা কই। দাদি মাফ করেন, আপনার বাড়িতে কোনো কামের গুঁড়া থাকবো না, কারণ হলো গিয়া। কারণ তোমাকে বলতে হবে না, কারণ আমি সব জানি, কারণ আমার বাসার নাম শান্তিকুঞ্জ হলে কি হবে, আমার বাড়িতে কোনো শান্তি নেই, সব সময় হট্টগোল লেগে আছে। এই যে বাংলা সিনেমায় যেরকম থাকে না, নাচে গানে ভরপুর, আমার বাড়িও সেরকম একদম অস্থিরতায় ভরপুর। আমি তোমাকে কথা দিচ্ছি মানে কোনো বুয়ার সঙ্গে কোনো খারাপ ব্যবহার কেউ করবে না, আমিও করবো না, প্লিজ আই নিড এ বুয়া। কিন্তু আমার কোনো পথ নাই স্যার, যেসব বস্তি থেকে বুয়া জোগাড় করি, আজকাল ওই সমস্ত বস্তিতে গেলে বুয়ার আমার দেখে দূর পয়রা পলা। বলো কি স্যার? স্যার গো, আপনি আমার মাফ করে দেন, আমি আর আপনার বুয়া সাপ্লাই দিতে পারবো না, দরকার হলে চাকরি ছেড়ে দিয়ে চলে যাবো। তোমার মতো হানিফের আমি
কি করো তুমি? আরে বাবা, আমি তো জানি তুমি কাজের লোক। হ্যাঁ, আমি তো বেকার নারী, এটা আবার নতুন কি? লেখাপড়া শেষ করে তো ওয়েট করছি তোমার জন্য। কবে তুমি আমাকে তোমাদের বাড়িতে নিয়ে যাবে, তবে আমি একটা কাজ পাই। আরে বাবা, তোমাকে আগলে রাখার কাজ, অন্য কোনো কাজ না। এই শীল, শোনো, এইসব রোমান্টিক কথাবার্তা এখন আমার ভালো লাগছে না। আমার বাসায় একটা সমস্যা দেখা দিয়েছে, বুয়া নিয়ে সমস্যা। আর তুমি তো জানো যে বাড়িতে কিছু হলেই সব দোষ এসে পড়ে আমার উপরে। এখন তুমি বলো তো, কোত্থেকে আমি বুয়া জোগাড় করি, প্লিজ বলো না। আরে আমাকে বিয়ে করে তোমাদের বাড়িতে নিয়ে যাও, অসুবিধা কি? আরে বুয়ার সব কাজ আমি করব, যে যত খারাপ ব্যবহার করুক আমি বাড়ি থেকে বেরোবো না, সত্যি কথা। তবে আমার একটাই কথা, সারাটি জীবন আমাকে তোমার পাশে বুয়া করে রেখো। শোনো জান, সরি, শোনো শিলু, কোনো উপায় না দেখলে আলটিমেটলি তাই করতে হবে আমাকে। ঘোড়ার ডিম, নিজে একটা ভীতু, এখন পর্যন্ত প্রেমিকাকে তুমি তোমার বাড়িতে পর্যন্ত নিতে পারলে না, এখন আবার বড় বড় কথা বল। আমি তো এখন পর্যন্ত আমার হবু শ্বশুর শাশুড়ি দেবর ননদ কাউকেই দেখিনি, এমনকি পিচ্চিটাকেও না। না না, ও দেখো, ওরাও আমাকে চেনে না, আমি ওদেরকে চিনি না, এটা একটা কথা হলো। হবে হবে, সব হবে, আজ এসব নিয়ে কোনো কথাবার্তা বলবো না। আজকে মেজাজ আমার খুব চলে আছে জানো, সকালবেলা আমি একটা মগ, মানে জার মগ নিয়েছি। আচ্ছা শোনো 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 শোনো, আমি একটা কথা বলি, একটু চুপচাপ হয়ে ঠান্ডা হয়ে বসো তো। এখন এক কাপ চা খাও, তারপর আশপাশের যত লোকজন আছে সবার সাথে হাসি মুখে সুন্দর করে কথা বলো, দেখো খুব ভালো লাগবে। হ্যাঁ, আর একটা কথা বলি, এত বুয়া খুঁজতে হবে না, দেখবি বুয়া আপনা আপনি চলে এসেছে। তুমি কে, কি চাও? আমার নাম নীলু, এই গ্রাম থেকে এসে গ্রামের আসায়। আমা, আপনাকে বুয়া লাগবো, এই 300 টাকা দিলে হইব, থাকতে দিবেন, খাইতে দিবেন, আর ব্যবহারটা ভালো করবেন, আর কিছু লাগবো না। আল্লাহ রহম করেছে। সে না, কিছু না। তোমাকে কি হানিফ পাঠিয়েছে? না তো, আমার হানিফ টানিফ কেউ পাঠায় না, আমি একলাই আছি। কিন্তু তোমাকে আমরা চিনি না, জানি না। বাড়িতে না রাখলে চিনবেন শুনবেন কেমনে? তাই আমার গ্যারান্টি, আমি আমি সরু না, পালামু না। আর আমার ফটো তুলে রাখবেন, দেশ গ্রামের ঠিকানা লিখে রাখবেন, তাহলে তো হবে। তা না হয় রাখলাম, কিন্তু তোমার চেহারা ছিল তো ভালো। মাঝে কি কয়, আমি আগে তো আরো দেখতে সুন্দর আছিলাম, বেটার আমরা দেখলে এখানে বিয়া করতে চাইতো। তুই এত সুন্দরী বুয়া, তুই আপনার অসুবিধা কি? আমি কি আপনার বাড়িতে বিয়া করতে আসি? আসি কামে, রাখলে রাখেন, না আমি গেলাম। তা না না না, শোনো, আমি রাখবো, এসো আমার সঙ্গে এসো। আমি হানিফের হাতে পায়ে ধরা পর্যন্ত বাদ রাখিনি, কিন্তু কোনো কাজের বনে। কিন্তু মা, আমি খুব খুশি হয়েছি যে তুমি রাগ করে বাড়ি থেকে চলে যাও না, আমি খুব খুশি। এর চেয়ে খুশি সংবাদ আছে রে, তোকে আর বুয়া খুঁজতে হবে না, আমি বুয়া পেয়ে গেছি। আলহামদুলিল্লাহ মা, আলহামদুলিল্লাহ। যা ফ্রেশ হয়ে নে, আমি বুয়াকে বলি খাবার দিতে। না মা, আমি রাতে খাবো না, কারণ আমার পেটটা খুব গড়বড় করছে। কেন, আমার ভয়ে বাইরে থেকে খেয়ে এসেছিস? কারেক্ট মা, আজকে আর খাবো না। অন্যদিন হলে মাইন্ড করতাম, আজকে করলাম না। যা শুয়ে পর, বেডটি নিয়ে চিন্তা করিস না, টাইমলি ঠিকই পেয়ে যাবি। যা। আমার নাম শিলু না, আমি এবারে নতুন, আমার নাম নীলু। শিলু,
তুমি আমাকে তোমাকে জানাচ্ছ না তামিয়া আপনি আমার ব্যান যাতো লাগে আমি ফাইজাম করুন আপনি আমারে কই দেখছেন কেমনে সিন ও সুন্দরী মায়া দেখলে সেনা সেনা লাগে না আমি যে সব বুঝি সারা চল চল আমি জানি যে আমার বাসার কাজের বুয়ার সমস্যা ধরে তুমি যদি চলে আসছো তাহলে ফাইন কিন্তু কিন্তু তো একটা বড় প্রবলেম করে ফেলেছো এখন সবাই যখন জানবে যে আমি বুয়াকে বিয়ে করছি তখন কেমন হবে না তুমি কেন বুয়া সামলে হ্যাঁ হায় আল্লাহ আপনারা বিয়ে করবেন আমি রাজি তুমি এরকম বুয়াদের মতো ভাষা শিখলে করতে হ্যাঁ ভাষা ভাষা আমি সব ঠিক করে নেব আপনি চিন্তা করেন না হ্যাঁ আল্লাহ আমি আম্মারে খবরটা দিয়ে আসি শিলু প্লিজ প্লিজ এগুলো করুন না প্লিজ ভাই আমি আপনার সমস্যাটা বুঝতেছি না আমি কিন্তু শিলু না আমার নাম নীলু কি ফাজল করতেছেন তাহলে অফিসে যান তো হ্যালো কি ব্যাপার এত সকালে ফোন করছো কেন আমি তো এখনো ঘুম থেকে উঠিনি বলো শুনো আমি তো কিছু বুঝতে পারছি না তুমি একা মানুষ দুজন হলে কি করে কি বলছো তুমি কি হয়েছে কি হয়েছে মানে তুমি একজন আমার বাসার কাজের বউ হয়ে আমাকে চা দিলে আবার তুমি আমার সঙ্গে ফোনে কথা বলছো আমি তোমার কথা মাথা মুন্ডু কিছু বুঝতে পারছি না আমাকে ক্লিয়ার করো কি কাকে বুয়া হিসেবে দেখেছো মানে কি হয়েছে আমাকে খুলে বলো বলতে পারবো না বুয়া ফর খেতা পুরি আমি হ্যালো আরে কি আশ্চর্য ফোন রেখে দিল এত বড় সাহস কিছু না অনেকক্ষণ ধরে আপনার গান শুনলাম তাই মনে একখান কথা যাচ্ছে তাই জিগাইতে এলাম পরে জিজ্ঞেস করো এখন আমি রেস্ট করছি না না পরে মনে থাকবো না আমি আবার মন ভোলা মানুষ নিজের নাম দেয় ভুলে যাই আচ্ছা বলো এই যে ভাগ্নি এই রুমা ঝুমা ডাকে আপনার আত্মীয় কোন রুমা ঝুমা এই যে হারমোনি বাজায় যে ডাকলেন রুমা ঝুমা বাজে হেরা দুটা কি বাজে মাইয়া দুধ ওটা তো ক্লাসিক্যাল গান অর্থ হচ্ছে রুমঝুম করে পায়েল বাজছে উর্দুতে রুমঝুমকে বলে রুমাঝুমা আর পায়েল হচ্ছে পায়ের মল 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 নামে জিনিসটা কর গন্ধ মলমূত্র ছি 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 নীলু বল তুমি খেতে যা তো যাও আর নীলু নীলু আপনার না করলে যাইতে হইব ওই যে মাস্টার নেই ডাক্তারছে আজ আর হবে না রিয়াজের সময় মল ফল বলে মুডটাই অফ করে দিয়েছে গাধি কথা কা আম্মা ডাকছেন কেন শুনতে পাসনি যে পাইছি তাহলে আবার জিজ্ঞেস করছিস কেন আমি তো নতুন তাই আপনার কায়দারে বুঝি আর মানুষ তো এমনি ডাকে আয়সা জিগায় আম্মা ডাকছেন না এটা ভুল 32 বছর ধরে মাস্টারি করছি ভুল আমি শুনতেই পারি না অনশুদ্ধ ডাকন ডাকছেন কেন নাস্তা রেডি করেছিস নাস্তা রেডি করে লাভ কি আপনার ভাগ্নি ছাড়া তো কেউ ওঠেনি ভাগ্নি মানে ওই আপনার নাতনি বুঝেছি এখন যা নাস্তা রেডি কর আমি সবাইকে ডাকছি আচ্ছা আম্মা এখন কথা কই এই যে আপনি এখনই করলেন না যে রেডি কর রেডি হইলো গিয়া ইংরেজি ভাষা আর কর হইলো গিয়া বাংলা ভাষা এই ইংরেজি আর বাংলা মিশা কথা কোন ডাকে ঠিক মাস্টার নি বাড়ির বুয়া হয়ে তুই আবার ভুল করছিস আমারে ধমকাবেন না ধমকালে কিন্তু খবর আছে আগে বলা কলেজ জমগা তখন কি করবে এটা তো দেখি হারে দজ্জাল তবে চেহারাটা খুব সুন্দর মনে হয় লেখাপড়াও জানে
কথাটা ঠিক বলেছে। ইংরেজি বাংলা মিশিয়ে কথা আমরা কেন বলি? এটা তো ঠিক না। বলতে হবে পিওর বাংলায়, মানে পরিষ্কার বাংলায়। তোমার কি হয়েছে? কই কি হবে? তুমি একবার বলছো ইউনিভার্সিটি, একবার বলছো বিশ্ববিদ্যালয়। না ও কিছু না, কেন তুই যাবি না? ঝামেলা হয়েছে বলো। সুপ্রভাত আম্মা। জি জি জি। ইংরেজি বাংলা মিলিয়ে কথা বলবে না, হয় পুরোটা ইংরেজিতে বলবে নয় পুরোটা বাংলায় বলবে। ঠিক আছে মা, আর ভুলাবো না। জি। ও আম্মা, শিলা তো এখন নাস্তা করতে পারবে না, ও শরীরটা খুব খারাপ, ও মরার মতো মরে আছে। না না না, মরার মতো শুয়ে আছে। ঠিক আছে তুমি এসো, তোমার তো কোনো প্রবলেম মানে সমস্যা নেই। না না না, আছে আছে আম্মা, আমি তো জগিং করছি, আমি যেতে পারবো না। ও আম্মা, এই জগিং এর বাংলাটা জানো কি? জগিং, জগিং তো এক ধরনের ব্যায়াম। জি। জগিং এর মানে খাঁটি বাংলা হলো নাচন কুদন। নাচন কুদন, বাহ চমৎকার বাংলা নাচন কুদন। আম্মা তাহলে আমি নাচন কুদনটা শেষ করে তারপরে নাস্তা করতে আসছি। ঠিক আছে ঠিক আছে এসো। জি। সুপ্রভাত মা, শুভ দিন। এই মেনে চলে গেছে। শিলা তুমি বেঁচে ওঠো, ম্যানেজ করে ফেলেছি। শোনো না, আমি একটা কাজ করি, আমি শাওয়ার নিয়ে আমার রাজকীয় পাঞ্জাবিটা একটু পরি। হ্যাঁ, ভালোবাসার মূল্য কত। চি চি, ছিঝি করছিস কেন ভাইয়া? মাকে মেন্টালের ডাক্তার দেখাতে হবে। ডাক্তার মনে আমাকে দেখাতে হবে? কি না কিছু না, মেন্টাল না কি জানে বলছিলি, মার মেন্টাল সমস্যা হয়েছে। কিন্তু ওটা তো আমার হয়েছে, ওই টেলিফোনে সব কি সব কি বলছো ভাইয়া? না না কিছু না, যে মাকে যে মেন্টাল দেখাতে হবে সেটা তুই বুঝলি কি করে? তুমি আমার সাথে এসো, আমি দেখাচ্ছি, চল। বাবা মই, এই টেবিল বাংলা কি রে? চেয়ার বাংলা হলো কেদারা, টেবিল বাংলা কি চৌপায়া? আমি আছি শিলু নিলু নিয়ে। আর এদিকে আচ্ছা মা শোনো শোনো, তুমি বাংলা ইংরেজি এসব গোলাচ্ছ কেন? একটা বললি তো হলো, এই টেবিলকে টেবিল বললে তো সমস্যা মিটে যায় না রে। অসুবিধা আছে, আমি একজন টিচার হিসেবে বাংলা ইংরেজি মিলিয়ে কথা বলা আমার জন্য ঠিক না। 32 বছর টিচারি করার পর আজ হঠাৎ তোমার এই এসব মনে হচ্ছে কেন? চি, আমি তোমাকে বলেছিলাম না? এই কি বলেছিস তুই? না না কিছু না, তুমি একটা কাজ করো মা, তুমি কয়েকদিন রেস্ট রেস্ট নাও। হ্যাঁ, তুমি স্কুলে ফোন করে দাও, তুমি 7 দিন যাবে। ঠিক আছে? কেন স্কুলে যাব না কেন সেটা আমি পরে পরে কথা বলবো, আমি অফিস যাচ্ছি, অফিস থেকে ফিরে এসে তোমার সঙ্গে এটা নিয়ে বিস্তর আমার আলোচনা হবে, কিন্তু কথা একটাই, তুমি এখন রেস্ট। ঠিক আছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোর কথাই রাখবো, আমি স্কুলে যাব না, কিন্তু এখন এখন চল ওই নাস্তার নাস্তার চোপায়া চল। হ্যাঁ আচ্ছা, আপার দুলে ভাই ওরা নাস্তা করবে না? করবে,
শিলার শরীর ভালো না, আর রঞ্জু নাচন কুদন করছে। জি, নাচন কুদন মানে জগিং এর খাঁটি বাংলা। কিরে তুই ফিফিকে হাঁটছিস কেন? ওই যে নাচন কুদন শুনে, জগিং কে যদি কেউ বলে নাচন কুদন হাসবে না? না না, আমি তো নাচন কুদনটা শুনিনি, আমি হাসি নিলু বুয়ার কথা মনে করে। আচ্ছা বড়মামা, পায়েল শব্দটার বাংলা জানো? জানবো রে কেন, পায়েল মানে হচ্ছে তোর ওই মল। কি বাজে শব্দ! তোমার নাচন কুদনও বাজে বাংলা। বাংলা ভাষা তৈরি হয়েছে বহু ভাষার মিশ্রণে। জগিং, চেয়ার, টেবিল এগুলো বাংলা করতে হয় না, তাই না ভাইয়া? আচ্ছা তুই মার মতো এরকম লেকচার দাও শুরু করলি কেন? আসলে হচ্ছে কি জানো, আমাদের সবারই কিছু না কিছু মেন্টাল প্রবলেম আছে, সেই জন্য ডাক্তার থেকে কোনো লাভ নেই, এসব প্রবলেম আমাদেরই সলভ করতে হবে। হ্যাঁ আপনি ঠিকই করেছেন, এইবারের বাবা কি একটু পাতলা কিছু। এই তুই চুপ কর, ভেজাল তো তুই লাগিয়েছিস। ওমা আমি এবার কি করলাম? কেন তুই বলিস নি বাংলা ইংরেজি মিলিয়ে কথা বলা ভুল? তখন থেকে তো আমি, হ্যাঁ আজকে সকালে আমিও তোমার জন্য রেয়াজ করতে পারিনি। রুমা ঝুমা বাজে মেয়ে, মল এসব বলে। হ্যাঁ নিজেরা ভেজাল লাগে, অন সব আমার দোষ। মানুষের বাড়িতে কাম করি বলে অঙ্গ কোনো ইজ্জত নাই, অমন করলে আমি আর এই বাড়ি থাকুম না, যাম গা। কেদনা তো শিলু, শিলু সরি নীলু, তুমি কেদনা যাও, তুমি নাস্তা করো, যাও যাও। তোর বাবার বিশাল সম্পত্তি আর বিজনেস, দূর সব শব্দের আমি বাংলা করতে পারবো না, যা মুখে আসে তাই বলো। হ্যাঁ বলো না, বলো। ভেবেছিলাম শিলাকে রঞ্জুর সঙ্গে বিয়ে দিয়ে ঘর জামাই করে। নানু, ঘর জামাইয়ের ইংরেজিটা কি? হাউস হাজবেন্ড। এই তুই চুপ কর তো, মা তুমি বল। না ভেবেছিলাম শ্বশুরের বিজনেস শ্যালকের সঙ্গে সেও সামলাবে, তা না সারাদিন বাসায় থাকে, সারাক্ষণ শিলার আঁচলের তলায় থাকে। নানু, মা কি সারাক্ষণ বাবাকে শাড়ির আঁচল দিয়ে ঢেকে রাখে? এই চুপ কর কুটনি, এত ধমকারে তোমাদের সঙ্গে আমি নাস্তাই করবো না। এই তুই ধমক দিলি কেন? আচ্ছা ঠিক আছে, মোনাকে আমি সামলাবো, সাত দিন ধরে স্কুলে যাচ্ছি না। শোন বাবা, এবার তুই বিয়েটা সেরে ফেল। হে ভাইয়া, বিয়েটা সেরে ফেলো? আমি বিয়ে সারি আর তোর রাস্তাটা দিয়ে যাবো। চি, আমি কি এটা বলেছি? তবে ভালো মেয়ে পেলে আমি দু ভাইয়ের বিয়ে একসঙ্গে দেব। চি, সুন্দরী গো দোহাই দোহাই। ছেলেরা মাকলে সুন্দর হয় না, মেয়েরা মাকলে হয় কেন? এই প্রশ্নের উত্তরটা তো খারাপ না, মাথা খারাপ না, মানে মাথা ধরেছে, মাথা ধরেছে, মাথা ধরেছে। ও কি করছি, আমি কি তোমার মাথাটা টিপে দেবো? দাও না গো একটু টিপে, তুমি যা ভালো মাথা টিপো। এত বছরের অভ্যেস, ভালোটা হয়ে যাক। মেয়েটা না আসার সময় পেল না। মা খুলছি, মা দরজা খোলো। মা বাবা তুমি কি ভালো মেয়ে। আলাদা আসল কথা বল, তার আমাকে কি আবার ও ঘর জামাই বলেছে? তাই না মনে? ইংরেজিতে বলেছে, হাউস হাজবেন্ড। বলেছে বাবাকে তুমি আঁচলে আঁচল, তোর মা আঁচল পরে কোথায়? তোর মা তো সরেই পড়ে না, এই সমস্ত মিথ্যা বাবা, চি 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 চি, যে যেটা পড়াবে সেটা বলে। আচ্ছা ঠিক আছে তুমি থামো, এই তুই যা আমি দেখছি। তুমি আবার আমাকে ভুল বোঝো না মা, ভেবো না যে আমি কুটনামি করছি। তুই তো কুটনাই, তুই তো কুটনামি করছিস। তবে কুটনা হলো না, তুই অনেক ভালো মেয়ে রে, বাবা মার পক্ষে কাজ করছিস। শোন
মা এখন যে কথা বলেছে সেটা শুন। তুই এখন যা। হ্যাঁ যাচ্ছি তো। শীতেলে বেরিল পেট্রোলিয়াম জেলি আমার পরিবারের একান্ত আবেগ। বসে ভাবি নিরালা আগে তো জানি না বন্ধের পীড়িতের জ্বালা বসে ভাবি নিরালা আগে তো জানি না বন্ধের পীড়িতের জ্বালা নিজের মাথায় কয়লা দিয়ে আগুন জ্বালাইছে রঞ্জুকী তুমি কি বলেছ? কি বলেছি তাই তো জানতে চাচ্ছি। তেমন কিছু বলিনি, ওই জগিং এর বাংলা শব্দটা বলেছিলাম। আর আমাকে? ও মা, তোর সঙ্গে দেখা হলে কোথায় যে বলবো। নাস্তার টেবিলে রঞ্জুকে হাউস হাজবেন্ড আর আমাকে আসলের তলা এসব বলনি? বুঝেছি, ওই কুটনিটা যে লাগিয়েছে না, মেয়ের সামনে বসে মায়ের বদনাম করবে সে বলবে না? বাবার সম্পত্তিতে আমি একজন মালিক, আমার সম্পত্তি আমাকে ভাগ করে দাও, আমি এবারে ছেড়ে চলে যাব। বেচারা রঞ্জু তোমাদের কথাবার্তা শুনে ভেয়ে ভেয়ে করে কাঁদছে। এতদিন তাকে বাংলায় ঘর জামাই বলেছ, সে কিচ্ছু মনে করেনি। এখন তাকে ইংরেজিতে হাউস হাজবেন্ড বলেছ, ইংরেজি গালিটা তার খুব লেগেছে মা। কি কুটনিটাকে তো ধরতে হবে। কুটনি, তুই আর করবি এরকম? কুটনি, ঘরের ভিতরে কুটনি করিস, বেজার লাগিয়েছিস। আর করবো না মামা, আর করবো না, প্রমিস প্রমিস। যদি করিস তাহলে তুই আমার কান্না মুছে দিও। মনে থাকে যেন আচ্ছা, ঘরের বেজারটা কিন্তু তোকেই সামলাতে হবে। আমি বাইরে যাচ্ছি, এসে যেন দেখি সব ঠিকঠাক। আচ্ছা মামা, আচ্ছা। কি কুটনি? কুটনি, আমাকে একটু বলো তো। হ্যাঁ, বারবারই যখন আমি ফোনে তোমাকে বিয়ের কথা বলি, তুমি মুখের উপর ফোনটা রেখে দাও। তোমার প্রবলেমটা কি? তার আগে বলো তুমি কে? আমি কে মানে? মানে তুমি শিলু না নীলু? নীলুটা আবার কে? আরে এখানে তো সমস্যা, তুমি বলেছিলে না যে একদিন আমার বাসায় একটা কাজের বুয়া এমনি এমনি চলে যাবে। হ্যাঁ, কাজের বুয়া ঠিক এসছে, চেহারা অবিকল তোমার মতো, নাম হচ্ছে নীলু। অবিকল আমার মতো মানে? আর কি বলছি, গায়ের রংটা শুধু একটু ময়লা, আর কথা বলে বুয়াদের মতো, খাইসি মাইসি এরকম কথা বলে, কিন্তু কিন্তু একদম। আচ্ছা, এটা তোমার কায়দাবাজি না তো? কায়দাবাজি মানে কি বলছো তুমি এসব? না, ওই যে তুমি বুয়া সে যে আমাদের বাসায় চলে এসছো। আরে আমি তো গাধা নাকি? হ্যাঁ, কাজের বুয়া সে যে নিজের শ্বশুর বাড়ি যাবো? তাহলে তাহলে দুজন মানুষের চেহারা একরকম হয় কি করে? আমি তো কিছুই বুঝতে পারছি না। আচ্ছা,
তোমার কোনো জমজ বোন নেই তো? মনে করো এই ফিল্মের মতো? এই ফালতু কথা বলবে না, থাকলে আমি তোমাকে বলতাম না, আমি আমার বাবা মার একমাত্র মেয়ে। আসল মেয়ে তো? মানে? মানে এরকম হয় না যে তোমার বাবা মা তোমরা নিঃসন্তান, কোনো বাচ্চা কাচ্চা হয় না, তোমার মা একটা সন্তান চাচ্ছে, এমন সময় একটা গরিব ফ্যামিলিতে একটা জমজ বাচ্চা হলো, মানে দুজনের চেয়ে একই রকম। হ্যাঁ, তার মধ্যে আমাকে পড়ালেখা শিখিয়ে আমি হচ্ছে শিলু, আর জমজ বোনটা ওর নাম নীলু ও কাজের বুয়া। রাইট, এবং সেটা তোমার কাছে লুকিয়েছে। ঠিকই ধরেছ, আমি আজই বাবা মাকে ধরবো। আমার এখন কি হবে? এক, তুমি আমাকে ছেড়ে যাবে না তো? বলো তুমি আমাকে বিয়ে করবে তো? হ্যাঁ, কান্নাকাটি করো না তো, বিয়ে আমি তোমাকেই করব। কিন্তু নীলুর ব্যাপারটা আমি উদ্ঘাটন করব। আচ্ছা, একটা কাজ করলে কেমন হয়? কি? নীলুর একটা ছবি তুলে তুমি আমি তোমার বাবা মাকে দেখালাম যে মেয়েটি কে। একটু পোজ দাও না নীলু বুয়া, নায়িকার মতো মাথায় ঘোমটা দিয়ে একটা পোজ দাও। তুমি আমাকে একটা বুদ্ধি দিতে পারো? আমার পেট ভরা বুদ্ধি, কয়টা লাগবো? কারণ একটাই, ধরো আমি কার উপর প্রতিশোধ নিতে চাই, তাহলে কি করব? ধরে দাও, প্যাডাম মার দেন। আরে না না, পেনানো যাবে না, মুরুব্বি মানুষ, কার উপর প্রতিশোধটা নিতে হবে একটু কায়দা করে। তো এখন কাম করেন, প্রথমে জানতে চেষ্টা করেন তার দুর্বলতাটা কি। যদি তেলাপোকারে ভয় পায়, এক গুষ্টি তেলাপোকা এনে তার গায়ে ছাগড়া দেন, দেখেন কি হয়। আর বলতে হবে না, অস্ত্রটা পেয়ে গিয়েছি। ইস, আমাকে চরমের আবার আমার সঙ্গে গভীর। আমি তোমাকে খাচ্ছি। কি করছিস তুই? আমি তোমাকে খাচ্ছি। এটাই আমার প্রতিশোধ। আর একবার যদি তুমি আমার গালে থাপ্পড় দাও। ঠিক আছে বাবা, জীবন আর আমি তোকে থাপ্পড় মারবো না, এখন থেকে শুধু তোকে আদর করব, আর তুই যা বলবি সব শুনবো। আজ থেকে আমি তোর নানু না, তুই আমার নানু। হ্যাঁ, ঠিক আছে, তাহলে আমার একটা কথা শুনো। প্রথমটা হলো ওসব বাংলা ইংরেজি ফাজলামোটা তুমি বন্ধ করো। আচ্ছা আচ্ছা, আর আমার মা বাবাকে নিয়ে তুমি আর একটা খারাপ কথা বলবে না। আচ্ছা আচ্ছা, আর আমাকে মাফ করে দাও, তুমি তোমার মেয়ে জামাইকে ভালো মন্দ যা ইচ্ছা বলতে পারো, সেই কথাটা তাদের কানে লাগানো আমার ঠিক হয়নি। আচ্ছা আচ্ছা কি? আচ্ছা আচ্ছা, আমি তোকে মাফ করে দিয়েছি, এবার যা তো ভাগ, যাচ্ছি তো। উফরে, মস্ত ফাজিল একটা। আপনি বাপ হলো সার তোমার, ও শুরু আমার। এই কাক, ভাগ ভাগ, প্রত্যেকদিন ভাগ দে। আজকে কি তোর নানু আমার নামে কোনো খারাপ কথা বলেছে? না, আর সকালেও নানু তোমাকে নিয়ে কিছু বলেনি। আমি নানুর কাছে ঘর জামাইয়ের ইংরেজিটা জানতে চেয়েছিলাম, হাউস হাজবেন্ডটাও আমি বলেছি। আমি তো ইংরেজিটা আবার খুব ভালো। খুব ভালো? আমি যদি তোকে আর কোনোদিন এরকম পচা ইংরেজি বলতে শুনি, তাহলে আমি তোকে আমি তোকে থাপ্পড় মেরে দাঁত ফেলে দেবো। আমার ডান দিকে মারি একটা দাঁত মরছে বাবা, এটা ফেলে দিবি। কি ফাজিল ভাগ ভাগিয়ে ভাগ, আমি কি ডেন্টিস্ট? বোকা পেয়েছ আমার। তোমার হলো শুরু খাঁটি বাংলায় যাকে বলে সৌন্দর্য চর্চা, নাচন প্রদানের মতো। নাচন কুদন আর সৌন্দর্য চর্চা এক না। আমি তো শুনলাম একই, নাচন কুদন করলে শরীরের সৌন্দর্য বাড়ে, আর সৌন্দর্য চর্চা করলে তো বাড়ে। কে বলেছে? কার কাছে শুনলি? কারো কাছে না, বানিয়ে বানিয়ে বললাম। বানিয়ে বানিয়ে কথা বলার অভ্যাসটা ত্যাগ করো, এতে সংসারে ভেজাল লেগে যায়। তবে আচলের তলা কথাটা কিন্তু আমি বানিয়ে বলি, নানু বলেছে। আমার ভুলটা হয়েছে, কথাটা শুধু তোমার কানে লাগানো। না না, এটা তো ঠিকই করেছিস। শোন, এই বাড়িতে আমাকে নিয়ে আর তোর বাবাকে নিয়ে যে যা বলে
সব এসে আমাকে বলবি। হ্যাঁ না, আমি আর জীবনও বলবো না, বললে ছোট মামা আমার এই কানটাও টেনে ছিঁড়ে ফেলবে। তার চেয়ে তুমি একটা কাজ করো না মা। কি? বাবাকে বড় মামার অফিসে গিয়ে বসতে বলো, বিজনেস করতে বলো, তাহলে তো সব ঝামেলা মিটে যায়। কুটনিটা তো ঠিকই বলেছে। বড় মামা দেখো নীলু বুয়ার কি সুন্দর ছবি তুলেছি আমি। গুড। নানু বলেছেন ছবিগুলো তুলে রাখতে, যদি পালিয়ে যায় তাহলে পুলিশ দিয়ে ধরে নিয়ে আসবে। গুড গুড, ভালো করেছিস। এই যে ভাগ্নি যাও, তোমার ছোট ভাইজান ডাকে, ছবিগুলো এখন তোমার কাছে রেখো, পরে নিব। এই শোনো, আচ্ছা তোমার কি কোনো জমজ বন্টন আছে? না মানে জমজ মানে একই রকম দেখতে হবো, মানে একই রকম আরেকজন কোন বোন, তাই না? এইটা আবার নতুন তরিকা ধরছে। ইহা আপনাদের বড় সাদের এক সমস্যা, বাড়িতে সুন্দরী কাজের মাইয়া এলে তাগো নানা পদের কথা শুনাইয়া তাগো ফুসলাম। আই মিয়া, আমার জমজ বোন থাকলে কি দুইটারে আপনি বিয়ে করবেন? কি বলছি এসব, মানে আমি বলছি যে জমজ বোন মানে একই রকম দেখতে হবো। আমার সাফ কথা, আমার জমজ বোন টমজ বোন কেউ নেই, আমি একলা। আপনি যদি একবার ফাজলামি করেন আমি আম্মারে কইয়া দেবো, বাড়ি থেকে পালে আসাম, তখন কি করবেন? আর কথা করবেন না। আমি আমার বাবা মার দুজনকে ধরেছি জানো, আমার যত আত্মীয় স্বজন আছে না সবাইকে আমি জিজ্ঞেস করেছি, ওরা সবাই আমার কথা শুনে হাসাহাসি করছে। আমি আমার বাবা মাকে যখন জিজ্ঞেস করেছি আমি তাদের আপন মেয়ে কিনা, তারা খুব কষ্ট পেয়েছে। আর আমার দাদি কি বলেছে জানো, আমার নাকি উপযুক্ত বয়সে বিয়ে হয়নি বলে আমার মাথায় নাকি গন্ডগোল দেখা গিয়েছে। আরে না, দাদি ভুল বলেছে, গন্ডগোলটা দেখা দিয়েছে আমার মাথায়। এই যে একই রকম চেহারা যদি দুজনকে দেখি তুমি কি করবো? আরে এ তো পুরো আমার মতো। তাহলে বলছি কি? আই চল। কোথায়? কাজী অফিসে। কেন? আমি আর দেরি করতে পারবো না, আমি এক্ষুনি বিয়ে করবো, তুমি চলো। হঠাৎ হঠাৎ? না আমি আর দেরি করতে পারবো না, দেখা যাবে তুমি আমি মনে করো ওই কাজের মেয়েটাকে যদি বিয়ে করে ফেলো। আচ্ছা কি দেবো, তুমি চলো। আচ্ছা তুমি বসো, আমি সবাই খবর দিয়ে আসি। তুমি কোথায় যাও, আমার ভীষণ ভয় করছে। ভয় কিসের, ভয় কিসের, তুমি হচ্ছে এবারের বড় বউ, তুমি থাকবে একদম একদম রাজরানের মতো হয়ে। কি বললে? বউ? এই তো আমাদের কুটনি চলে এসছে, এখন আমাকে আর যেতে হবে না, যা করার কুটনামি করার ও একাই করবে। এই কুটনি কুটনি করবে না, আগে বলো একে। আর বলছি বলছি কুটনি, তার আগে তুই সালাম করে, হচ্ছে তোর বড় মামি। কি? হ্যাঁ বড় মামি। এখন সালাম করব কেন, আগে চেহারা দেখব। দেখ 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 দেখ। আরে এটা তো মেরে বুয়া, বড় মামা তুই বুয়াকে বিয়ে করেছো? দুজন জামাই বসে যে সুন্দর করে বসে আছে, বিশেষ না হলে বিশেষ না হলে গিয়ে দেখে এসো, যাও যাও। বাড়ির বুয়াকে বিয়ে করলো, সেই জন্য আমি সুন্দর কাজে নিয়ে রাখতে চাইনি। ছি 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 অনেক বড় লোকের মেয়ে, ইংরেজিতে পড়াশোনা করে। ইয়েস মাদার, নো আই এম নট নীলু, বিলিভ মি আই প্রমিস। নীলু না বললে আমরা মেনে নেব না? আমাদেরকে বোকা মনে করেছো না? আমাদের চোখ নেই, আমরা দেখতে পাচ্ছি তুমি একটা বুয়াকে বিয়ে করে পাশে দাঁড় করে রেখেছো। ছিদুলা এইসব কি বলছো? দুধু দুধু করবে না, দুলা ভাই। হ্যাঁ ঝাড় সব। চি ভাইয়া চি, তুমি এটা কি করলে? দেশে এত মেয়ে থাকতে তুমি একটা কাজের মেয়েকে বিয়ে করলে? চি নাই, কি কি বলছিস তুই? দেখ না কত ব্রাইট ও হচ্ছে ছিল, দেখলি না ইংরেজিতে কথাবার্তা বললো? নীলু বুয়া ইংরেজি জানে, সেদিন আমার ইংরেজি বাংলা মিক্সড করে কথা বলা শুনে কি একটা ভেজাল লাগিয়ে দিল না? এত কথা না বলে পরীক্ষা করে ফেললেই তো হয়,
আমি গিয়ে নীলু বুয়াকে ডেকে আন। ঠিক আছে যা যা ডেকে নিয়ে আয়, যা কুটনি ডেকে নিয়ে আয়। আর ডাকতে হবে না, আমি নিজেই চলে এসেছি। কি আশ্চর্য, এতো দেখছি একই রকম চেহারা। এই জানো আমি না একটা বাংলা ছবি দেখেছিলাম, সেখানে দুটো নায়িকার একই রকম চেহারা ছিল, আজকের এরকম। হ্যাঁ অনেকটা সিনেমার মতনই। আপনারা নিশ্চয় বুঝতে পারছেন আমরা দুজন যমজ বোন, আমি থাকি আমার ছোট চাচার কাছে। শিলু ইচ্ছা করেই মহিনদার কাছে ব্যাপারটা লুকিয়ে গেছে। আমরা চেয়েছি কি জানেন, বিয়ের রাতে মহিন ভাইকে আমরা সারপ্রাইজ দিব। কি তাই না? আমরা এটাও জানতে পেরেছি যে এই বাড়িতে নাকি একটা কাজের লোকের প্রয়োজন, তো আমি তাই কাজের লোক সেজে এই বাড়িতে চলে এসেছি। বাড়ির লোকেরা যেন কাজের বুয়াদের সাথে আর খারাপ ব্যবহার না করে মজা করতে করতেই তা বুঝাতে চেয়েছি। সরি মা। মা তুমি সেটা ভালোই করেছো, এখন থেকে এই বাড়ির আর কেউ কোনো বুয়ার সঙ্গে খারাপ ব্যবহার করবে না। তবে তোমাকেও আমি এই বাড়ি থেকে আর যেতে দিচ্ছি না। জি হ্যাঁ, আমি বলেছিলাম না ভালো পাত্রী পেলে আমি আমার দু ছেলেকে একসঙ্গে বিয়ে দেব। আমি তোমাকে আমার ছোট ছেলের বউ করে নেব মা। জি কাজীর বুয়া, কাজীর বুয়া আমি বিয়ে করব। জি চুপ, আমি কখনো ভেবে দেখিনি এভাবে মা। এই চুপ কর গাধা কোথাকার, আমি যা বলবো তাই হবে। জি কি মজা, একসঙ্গে একরকম দুইটা আমি।